আচ্ছা, প্রীতমের ক্যামেরাতে রিমি গেলে ওরম কালো হয়ে যায় কেন গো? হ্যাঁ, কি সুন্দর, প্রীতমকে নিজেকে সুন্দর রাখে আর রিমিকে কালো রাখে। এই যে চিঙ্কি, দেখেছো, পেরেছো মেয়ের মেশিন শান্ত করতে? দেখো, প্রীতম নিজে অসুস্থ হয়ে পড়েছে মেয়ের মেশিন শান্ত করতে গিয়ে, কিন্তু ঠিক তোমার মেয়ের মেশিন মোটামুটি শান্ত করেছে, পুরো শান্ত করতে পারেনি। আমাদের চিঙ্কির মেয়ের মেশিন শান্ত করা অত মুখের কথা না, কারণ এমন কালকে রাতে কিছু হয়েছে, কম্বলে তোমরা দেখলে না, দেখলে না ভিডিওটা? 2 ঘন্টা আগে ভিডিও চেয়েছে, কম্বলের নিচে ওরা গুড নাইট বলতে ভিডিও শেষ করতে ভুলে গেছিল, তার আগে সব শেষ, ভিডিও শেষ হয়নি, তার আগে সব শেষ, দেয়া গেয়া সব শেষ ঠেস করে, যাই হোক ভিডিওটা আমাকে তোমরা কেউ খারাপ বলো না, আমি এক্সাইটিং রাখতে পারছি না। তোমাদের ওই ভিডিও দেখে আমি দেখলাম না, আমার ভিউয়ার্সকে বোকা বানানো যাবে না, আমার ভিউয়ার্সকে দৌড়ে গিয়ে খবর দিতে হবে। কালকে রাতে এমন হওয়া, মানে ওই ড্যাশ 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 ঝুমাস ঝুমাসের ভাষায় এমন কালকে রাতে ম্যাঙ্গো আর ব্যানানা ফ্লেভার ড্যাশ ড্যাশ মেরে আজকে প্রীতম একদম গেছে কেলিয়ে, ভেপার জেল নিচ্ছে। আচ্ছা, ভেপার জেল মানুষ নিলে কীভাবে নেয়? আহ 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 আহ, এরকম করে? এটা কি কোনো ভেপার জেল নেওয়ার টেকনিক? ভেপার জেল, আমি আমার সর্দি লেগে যায় বলছে, দেখো লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে চ্যাট করছে দেখেছো? আমাদের কিভাবে উল্লু বানাচ্ছে, উল্লু বানায়া বাড়া মজা আয়া, আমাদের কে? হ্যাঁ, রিমি প্রীতম মিলে আমাদের উল্লু বানিয়ে দিচ্ছে আর একবারে ড্যাশ ড্যাশ মেরে সব খালাস করে দিচ্ছে। চিঙ্কির মুখে কি আর এমনি মুতেছে? দেখ চিঙ্কির মেয়েকে দেখিয়ে দেখিয়ে টিপালের সঙ্গে ড্যাশ মারত, মেয়ে কোথায় যাবে? মেয়েরও তো মেশিন, মেয়েরও তো গরম হচ্ছে, মেয়ে কোথায় যাবে? ওই চিঙ্কির কারণে আজকে মেয়ে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে। আজকে পুরোটা সব কিছুর জন্য চিঙ্কি দায়, তুই দায় চিঙ্কি, তুই দায়, তুই দায়। তাই স্কিপ করো না ভিডিওটা, দেখো ছোট্ট ভিডিও দিয়েছি, তোমাদের কেমন লাগে? কাল রাতে এমন ড্যাশ মেরেছি, প্রীতম কি দুনিয়া, রিমির একবার অফিসিয়াল দুনিয়ায় বদলে দিয়েছে, দেখতে থাকো। কাল বউ এসেছে বলে কি খুশি, লুচি তরকারি আলুরদম বাঁধাকপি, সেই পিক লেভেলের পিকনিক চলছে। তবে একটা অ্যাডভাইস দেবো প্রীতম, শোন, রিমিকে মডার্ন পোশাক পরাস আর বেশ একটা মুখে দামি ক্যামেরা নিস, যেটা ওকে বেশ গর্জেস, তোর ক্যামেরাই এসে ওকে কেমন লাগছে ব্যাঙ্গ, এটা আমার ভালো লাগে, এটা আমার সহ্য হচ্ছে না। কি নিজেকে তো সুন্দর করে রেখেছো আর ওকে ওরম কেলিয়ে যাচ্ছে কেন? তা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, দেখো যা সব ড্যাশ 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 মেরে শেষ, সব ড্যাশ ড্যাশ মারার পর আমাদের গুড নাইট বলতে এসেছিল। দু ঘন্টা আগে রিমি আর প্রীতম ভিডিও চেয়েছে, কি লজ্জা, রিমি প্রীতম দু ঘন্টা, আমি বলেছিলাম না পিলতে মজিল মন কি ভাই, প্রীতম এখন মন খুলে মন শান্তি করে দিয়েছে আমার রিমি, ভিডিওটা বেশি বড় করব না, এমন মন শান্তি করেছে, ওরা ভিডিও শেষ করেনি, কম্বলের নিচে ভিডিও, আমি এখন ভিডিওটা দেখছি, আমার মনের সব কথা মিলে যাচ্ছে দেখেছো। আরে চিঙ্কি বোঝে না, নিজের চিঙ্কি টিয়ের পালের মেশিন নিয়ে বসে আছে, অথচ মেয়ের মেশিনে তালা লাগিয়ে দিয়েছে, দেবে না ঢুকাতে, তাহলে আয়। আরে মেয়েরও তো প্রয়োজন, যেমন ভাত ডাল তরকারি খিদে পায় তেমন মেয়েরও তো মেশিনের জ্বালা আছে, আরে বুঝতে হবে। আমাকে একজন কমেন্ট লিখেছে, তুমি ঠিক নিশ্চয়ই এইরকম, তাই তুমি বোঝো, হ্যাঁ ইমা শরীরের জ্বালা জ্বালা, এই আবার কি, এগুলো আবার বলতে হয় নাকি, এগুলো বুঝে নিতে হয় কথা, কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো
মুখে বলা যায় না। এটা সত্যিকারের, আমি যা দুপুরে আজকে ভিডিও করেছি সেই ভিডিওটা যে আমি সত্যিকারেরই, এরা আমার সব মনের সত্যিটা পূরণ করে দেবে ভাবতে পারিনি। দেখেছ হ্যাঁ, এমন এসব মানে লুচি তরকারি ওসব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তারপরে শুয়ে শুয়ে দেখছি কি ভিডিও তো শেষ করিনি, মানে একক্ষেপ। আমার লজ্জা করেছি, ওরা কি খায় আমার বলতে লজ্জা করতেছি। দেখো এটা আমার প্রফেশন, এটা আমার কাজ, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে সঠিক সঠিক খবর দেওয়া আমার কাজ। সেই জায়গায় দেখছি হ্যাঁ হ্যাঁ বাবা, রিমির মেশিন শান্ত কর, কিন্তু রিমিকে তোর কাছে রাখ যেভাবেই পারিস, এবং রিমিকে কিন্তু বড় লোক দেখানো চাই, ওই রকম শাড়ি পরে ওই রকম পরে ওর ক্যামেরায় একে সুন্দর লাগছে, ওকে ওরকম কেন লাগে আমি বুঝে পাই না, পচা ক্যামেরাটা পাল্টা, রিমিকে সুন্দর লাগবে সেই ক্যামেরা লাগা, বারবার বলে দিলাম। প্রীতম হ্যাঁ বউ এসেছে খুশিতে পিকনিক, নাকি অনেক দিন পর ফিতে পাপে কাটা হবে সেই সুবাদে পিকনিক। মুচকো পিনা হে পিনে দো, মুচকো জিনা হে জিনে দো, আমার বউইটা। আমি ফুল এনজয় করলাম ওদের ভিডিওটা, আর কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর ভিডিও, খুবই সুন্দর, এইরকম যেন হাসি খেলে আনন্দ দিয়ে, আরে বাবা চিঙ্কি মাসি ভালো পোশাক দিতে পারবা, ভালো খাবার দিতে পারবা, মেয়ের মেশিন ঠান্ডা তুমি করতে পারবা না, ও ক্ষমতা তোমার নাই, ওই মেশিনের জন্যেই কিন্তু সারা ব্রহ্মাণ্ড হিলে যাচ্ছে, মহাদেব যখন রেগে যায় তাণ্ডব করতে শুরু করে দেয়, গড়ং গুড়ং গুড়ং মেঘ ভাম ভাম, মা দুর্গা যে চার দিনের জন্য বাপের বাড়ি আসে তারপর কী শুরু হয় দেখেছ সব। শোনো যেটা নিয়ম, যেটা প্রকৃতির নিয়মে হবে সেটা হবেই, আমি অনেকবার বলেছি অনেকবার বলেছি, সময় থাকতে বলেছি। একটা জিনিস দেখেছিলাম আজকে ওই গরম জলের ভাপ নিতে গিয়ে, আরে এখন ফিল ফিল ফিলিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ 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 চলছে, উফ আমি মানে এক্সাইটিং হয়ে যাচ্ছে, আমি এবার কী করবো এইসব ভিডিও কি দেখা যায়। বলছি কি করছো তুমি, লুকি লুকি কি এসএমএস করছো না কিছু করছো, দেখো দেখেছো ইউটিউবের মানুষগুলো কি কেমন উত্তপ্ত করছে, ওদের ওই রকম জলে ভাপ নেওয়ার সময় ওই যে শব্দগুলো আহ 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 করছিল, এখানটায় অন্য লোকরা কি ভাববে সত্যিকারে বলো তো, ছি হায় রাম ভাবা যাবে, কম্বলের নিচে আমাদেরকে গুড নাইট বলছি, এটা কিন্তু কালকে রাতের যা হয়েছে কালকে রাতে, আর ওই যে ভাইপারটা নিয়েছে ওটা কিন্তু আজকের, কালকে রাতে কঠিন জার্নির পর আজকে ছেলে ঠান্ডা লেগে গেছে, এটা লাগতেই পারে। দেখো আমি কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে ভিডিও করছি, ও কিন্তু আমার শত্রু না, আমি তোমাদেরকে পাই টু পাই ওদের কী কী হচ্ছে কী কী হতে চলেছে, মানে এটা পুরোপুরি আমার নিজস্ব পার্সোনাল অনুভূতি, মানে ঠিক এই অনুভূতিগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি, মানে ভীষণ ভালো লাগছে। আমি দেখো যেটা ভালো লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবই। হ্যাঁ কি ভাবা যায় ভাবতে পারছ, মানে কালকে রাতে এমন চাপন মেরেছে, আজকে ছেলে ঠান্ডা সর্দি লেগে গেছে কিন্তু মেয়েকে কাহিল করতে পারেনি, মেয়ে কতটা স্ট্রং, মেয়ে হারিয়ে দেবে প্রীতমকে, প্রীতম মেয়ের কাছে কখনোই জিততে পারবে না। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ছোট্ট করে দিলাম গুড নাইট ভিডিও, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং গুড নাইট, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।